দেশের জন উন্নয়ন না, ওনার বাবার হত্যার প্রতিশোধ এবং নৃশংসভাবে দেশটাকে ওনারা ভালোবাসেননি, ভালোবাসলে তো দেশের জনগণ উপরে গণহত্যাটা চাপিয়ে দেন না। তো এই যে প্রতিহিংসা রাজনীতিতে আরম্ভ হলো, যে অবশ্যই যারা দুষ্কৃতিকারী, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু যেখানে একটা গণতান্ত্রিক মৌলিক অধিকার বাক স্বাধীনতাটাও তো ওনারা কেড়ে নিলেন। প্রথমত যে কোনো একটা দল তারা যদি ঘুরে দাঁড়াতে চায়, তাদের প্রথমে আনতে হবে যে আমরা কেন ফেইল করলাম, আমরা আমাদের এত বড় ফেইলিওরটা কেন হলো, জনগণ কেন আমাদের প্রত্যাখ্যান করলো। এই আত্ম উপলব্ধিটা যদি দল থেকে না আসে, আপনি তো জাস্ট যেই আমি দল ঠিক করে দেবো, কোনো আত্ম উপলব্ধি দেখে না, না আমি দেখছি না, এবং আমি খুবই দুঃখিত। এবং গতকালও আমার একজন, মানে আমার তো কথা হচ্ছেই প্রতিনিয়ত আওয়ামী লীগ, ছাত্রলীগ অনেকের সাথেই তো কথা হচ্ছে, উনি আমাকে বললেন যে না, গণহত্যার যখন প্রশ্নটা আসলো উনি বললেন না, গণহত্যাটা ওই স্নাইপার দিয়ে ভেতর থেকে জামাত শিবির গণহত্যাটা ঘটিয়েছে, কিংবা ওই সব সন্ত্রাসী দল হিজবুত তাহরির, মানে নানা ধরনের এরাই করেছে, আওয়ামী লীগে গণহত্যা ঘটায়নি। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম যে দেখেন, আমি তো বাইরের রিপোর্টগুলি দেখেছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, এবং তারা বলছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল, যারা আমাদেরই চেনা পরিচিত, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও তো আন্দোলনে ছিল, কিন্তু প্রত্যেকেই বলেছে এটা তো পুলিশের গুলি। আমি ধরেন সিআরপিতে গেছি, আমার ছেলে বিভিন্ন হাসপাতালে গেছে, ওরা যে আমরা সবাই কথা বলছি, এই যে জনতা, অধিকাংশ কিন্তু জনতা, তারা সবাই বলছে যে বিজিবি ওদের যুদ্ধাস্ত্র ব্যবহার করেছিল, মানে সাধারণ পুলিশের প্যালেট ওই শটগানও না, শটগান দিয়ে প্রথম হয়েছিল, লাস্টের দিকে তো বিজিবি নামিয়ে দেওয়া হয়, তারা ওইগুলো যুদ্ধাস্ত্র ব্যবহার করছিল, আর্মিও এক পর্যায়ে ওরাও গুলি ছুড়েছিল, পরে তো যেহেতু জুনিয়র অফিসাররা ওনারা রিভিল করলেন, আমরা জাতি হিসাবে তাদের প্রতি খুব কৃতজ্ঞ যে তারা বললেন না আমরা আর গুলি ছুড়বো না। ঊর্ধ্বতন যারা সেনা অফিসার তারা তো খুবই করাপ্ট, তারা প্রিভিয়াস রেজিমের সুবিধাভোগী ছিলেন। তো এইভাবে একটা দল যখন রাষ্ট্রের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ওনারা পলিটিসাইজ করেছেন, এটা পারিবারিকরণ করেছেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন হয় ওনাদের পরিবারের সদস্য, নাহলে যারা প্রচণ্ডভাবে সুবিধাভোগী, তো তাহলে এই অবস্থা থেকে ওনাদের যদি ওই আত্ম উপলব্ধিটা না হয় যে না আমরা বিরাট বড় অপরাধ করেছি, ওনারা জাতির কাছে ওদের ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাইলে তো হবে না, জাতি তাদেরকে ক্ষমা করবে কিনা এটা জাতির, এটা জাতি নির্ধারণ করবে। কথাটা হচ্ছে যে ক্ষমাটা চাইতে হবে এ কারণে যে আমরা যে ভুল হয়েছে, একটা অপরাধ করেছি, এটা আমরা মার্জনা চাইছি, এটার সাথে আর আমরা এটা করব না।